মেট্রো ক্যাফে রেস্টুরেন্টে এসেছি। এখানে হঠাৎ করে ঘুরতে চলে এলাম। সব জিনিস খাবো, স্পাইসি চিকেন খাবো। ছেলের সামার ভ্যাকেশন চলছে, তাই আজকে ডিসাইড হলো একটু ওয়েদারটাও ভালো রয়েছে, বৃষ্টি হয়েছে, ঘুরে আসা যাক চন্দননগরে। চন্দননগরে এসে দেখি মিত্র ক্যাফে তিনটি ওপেন হয়েছে, দশ দিন হয়েছে ওপেন হয়েছে। ঢুকে পড়লাম, যদিও কোনো স্পেশাল অকেশন নয়, আজকে একটা সিম্পল ওয়েডনেসডে। একটা দেখুন কত ভিড়, তাও রাত 10:30 বাজে। দীঘাতে গেছিলাম যখন, তখনও ট্রাই করেছিলাম কিন্তু এত ভিড় ছিল, তখন লাইন লাগিয়ে খেতে পারি। বাড়ির সামনে মিত্র ক্যাফে, ভালো লাগলো। দেখা যাক এবার খাওয়াটা খেয়ে কেমন হবে। মিত্র ক্যাফে, অনেকেই নামটার সাথে পরিচিত হবে নিশ্চয়ই। আর এরই একটা আউটলেট যদি বাড়ির পাশে খুলে যায়, কার না ভালো লাগে। ছেলের সামার ভ্যাকেশন চলছে কিন্তু বাইরে একদমই বেরোনো হচ্ছে না, যা গরম। তাই আজকে একটু ওয়েদারটা ঠান্ডা হওয়াতে বাইরে বেরিয়েছিলাম, আর বাইরে গিয়ে দেখি একটা মিত্র ক্যাফের আউটলেট বাড়ির একদমই পাশে, আর নিচে এটা হচ্ছে ওয়েটিং এরিয়া। রাত্রে ডিনার বাইরে করার কোনো রকমই প্ল্যান ছিল না, তবুও ঢুকে পড়লাম। অ্যাম্বিয়েন্সটা কিন্তু বেশ ভালো, আর পুরোপুরি বাঙালিয়ানা। আমাদের ওয়েটিং এরিয়াতে একদমই ওয়েট করতে হয়নি, কারণ রাত্রির প্রায় 10:30 বেজে গেছিল, আর এই ক্যাফের লাস্ট অর্ডার রাত্রির 10:30, মানে কিচেন ক্লোজিং 10:30। আর আজকের মেনু ডিসাইড করবে মা আর ছেলে, কারণ পেটে কারোরই জায়গা নেই কিন্তু বেশি। রাত্রে বাইরে খাওয়ার প্ল্যানই তো ছিল না। ছেলে নিজের প্রেফারেন্স বলে দিয়ে ক্যামেরা নিয়ে চলে গেল এই ছবিটার ভিডিও করতে। চন্দননগরে যে জায়গাটা মিত্র ক্যাফে হয়েছে, এই পাশে মিত্র ক্যাফে আর রোডের ওপারে ভূতের রাজা, আরও কিছু রেস্টুরেন্ট আশেপাশে হয়েছে। তো এই জায়গাটা আমার মনে হয় চন্দননগরে একটা রেস্টুরেন্ট হাব হয়ে গেছে, আর কিছুদিন পরে মনে হয় এই জায়গাটায় ওই রেস্টুরেন্ট মোড় বলে পরিচিত হয়ে যাবে। এটা হচ্ছে কোর্ট ঘাট, চন্দননগর কোর্ট ঘাট, কদিন পরে এটা চেঞ্জ হয়ে রেস্টুরেন্ট মোড় হয়ে যাবে। জলশ্রীটাও এখান থেকে খুব ওয়াকেবল ডিস্টেন্সে, কিন্তু সব রেস্টুরেন্ট কিন্তু চাকচিক দেখতে হতে পারে, সেই স্ট্যান্ডার্ডের নয়, যে কেউ স্ট্যান্ডার্ডে মিত্র ক্যাফে বা জলশ্রী বা ভূতের রাজা। আমরা স্টার্ট করলাম ফিশ কাটলেট দিয়ে, আর এটা ছেলের প্রেফারেন্স ক্রিসপি চিকেন, আর এটার প্লেটিংয়ে সুন্দর একটা গাজরের ফুল ছিল। মেন কোর্সে অর্ডার করেছিলাম চিকেন বিরিয়ানি, মটন ডাক বাংলো আর বাটার নান। আর এটা বলতেই হবে, মটন ডাক বাংলোর টেস্টটা কিন্তু দারুণ ছিল। আর এইরকম সুস্বাদু খাবার আর বাঙালি পরিবেশ পেলে মন তো খুশ হয়েই যায়। বিলিংয়ের সময় একটা জিনিস লক্ষ্য করলাম, মিনারেল ওয়াটারের কিন্তু এমআরপির ওপর জিএসটি নয়, ইনক্লুডিং জিএসটি এমআরপি। আদি আগে বাইরে খাবো শুনলে অতটা এক্সাইটেড হতো না, কিন্তু এখন হয়ে যায়, তার মানে ছেলেও ফুডি হচ্ছে আস্তে আস্তে। আর এইরকম ওয়েদারে ডিনারের পর একটা আইসক্রিম হলে জমে যায়। ব্যাক টু হোম, চন্দননগরের শ্রীরামপুর এরিয়াতে অনেক রেস্টুরেন্ট খুলেছে, বাট আমি একটা কথা বলবো, দেখে শুনে ভেবে চিনতে ঢুকো। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।